বাগবাসা বিধায়ক যাদব লাল নাথের কুকীর্তি ফাঁস। বিধানসভা অধিবেশন চলাকালীন মোবাইল ফোনে প্রাপ্তবয়স্ক ভিডিও ক্লিপ দেখছিলেন বাগবাসার বিধায়ক যাদব লাল নাথ। এমনই গুরুতর অভিযোগ উঠল রাজ্যের বিজেপি বিধায়ক যাদব বাবুর বিরুদ্ধে, যার ফলে চরম সমালোচনার মুখে পড়েছে সেই বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় এখন সেই ভিডিও ভাইরাল। বেশ কিছু ইউটিউব চ্যানেল দাবি করেছে বিজেপি বিধায়ক বিধানসভা অধিবেশনের কার্যক্রম চলাকালীনই অশ্লীল ভিডিও দেখছিলেন। নিউজ চ্যানেলগুলিতে এ বিষয়ে একটি ভিডিও সম্প্রচার করা হয়েছে। সেই ভিডিও ক্লিপে যাদব বাবুকে বিধানসভা চলাকালীন মোবাইলে কিছু ভিডিও স্ক্রোল করতে দেখা গিয়েছে। ভিডিওগুলি পর্ন ভিডিও ছিল কিনা তা অবশ্য এই ভিডিও দেখে বোঝার উপায় নেই, তবে সেই সময় বিধানসভায় চলছিল গুরুত্বপূর্ণ আলোচনা। বিধায়ক বাবু আলোচনা মনোযোগ না দিয়ে মোবাইলে কেনই বা এরকমের দৃশ্য নিয়ে ব্যস্ত থাকবেন? জনগণ যেখানে ওনাকে ভোট দিয়ে পবিত্র বিধানসভায় পাঠিয়েছেন জনগণের সমস্যার কথা তুলে ধরতে, তিনি ভোটে জয়ী হয়ে গিয়েই জনগণের কথা ভুলে গিয়ে পবিত্র বিধানসভায় গিয়ে তা না করে প্রাপ্তবয়স্ক ভিডিও ক্লিপ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আর সেই ইস্যুকে কেন্দ্র করেই বৃহস্পতিবার গুয়াহাটি থেকে ফিরেই সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বিজেপি বিধায়ক যাদব লাল নাথের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানালেন। আমাদের এই বিধানসভার একজন বিধায়ক যাদব লাল নাথ, উনি গত 28 তারিখ বা 27 তারিখের অধিবেশনে একটা নীল ছবির ক্লিপিংস দেখছিলেন বিধানসভার ভেতরে এবং ফলাওভাবে এটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। আমাদের বক্তব্য হলো যে পবিত্র বিধানসভায় আজকের সভ্য জগতে মানুষের সাথে কথা না বলে একজন বিধায়ক এইভাবে নীল ছবির ক্লিপিংস দেখবেন, এই ঘটনাকে আমরা নিন্দা জানাব। এবং সেশন চলাকালীন অধ্যক্ষ মহোদয় কথা বলছিলেন, মাননীয় বিধায়করা কথা বলছিলেন জনস্বার্থে, সেই সময় এই ঘটনা উনি করেছেন। এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা দাবি জানাবো, কারণ এই পবিত্র বিধানসভায় অপবিত্র কাজ এইভাবে করবেন, এই চেয়ারটাকে পরিশুদ্ধ করতে হবে এবং যাদব বাবুকে সেইখানে যেন আর বসানোর কোনো বিধান না রাখে স্পিকার মহোদয়কে অ্যাকশন নিতে হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।